আসসালামু আলাইকুম, গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্ট। আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। অন্যান্য দিনের মতো দৌলতপুর দিবানৈশ ক্লাসে, অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকে ইংলিশ ক্লাসে আমি তোমাদের সাথে আছি, সঞ্জিতা আক্তার। আজকে আমাদের আলোচ্য বিষয় হবে ইংলিশ ফর টুডের ইংলিশ ফার্স্ট পেপারের একটি লেসন, ইউনিট 6 অ্যান্ড লেসন 1। আমাদের এই ইউনিটটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটা ইউনিট, এটা কারো সম্পর্কে না, কোনো গল্প না বা কোনো পোয়েম বিষয়কও এটা না। এই এই ইউনিটটা সম্পূর্ণ অন্যরকম। ইউনিটটা হলো ইউনিট সিক্স, এটার নাম হচ্ছে অ্যাডোলেসেন্স। অ্যাডোলেসেন্স জিনিসটা আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে এসে থাকে, ছেলে হোক মেয়ে হোক, যত মানুষই পৃথিবীতে এসেছে একটা মানুষের জীবনে একটি পার্ট হিসেবে, যেমন শৈশব থাকে ঠিক সেরকমই, বৃদ্ধ বয়স থাকে ঠিক সেরকমই, একটা পার্ট হলো কৈশোর, কৈশোর অথবা অ্যাডোলেসেন্স। এখন কথা হচ্ছে এই জিনিসটা আমাদের ইন্টারের বইয়ে ইনক্লুড করা হয়েছে এই জন্য, কারণ আমরা ইন্টারে থাকা অবস্থায় এই স্টেজটার মধ্য থেকে পার হয়ে থাকি এবং এই অ্যাডোলেসেন্সের সময় বেশ কিছু জটিলতার সম্মুখীন আমরা হয়ে থাকি। এই জটিলতা, এই এজের এজ লিমিট, এই জটিলতা থেকে কিভাবে অতিক্রম করা যায়, এই সব কিছু নিয়ে এই সম্পূর্ণ ইউনিটটা দেওয়া হয়েছে। ইউনিটের মধ্যে আমরা লেসন 1 পড়ব। লেসন 1টার নামটাও খুবই ইন্টারেস্টিং। দেখো, লেসনটার নাম হচ্ছে দ্য স্টর্ম অ্যান্ড স্ট্রেস অফ অ্যাডোলেসেন্স। খেয়াল করো, দ্য স্টর্ম অ্যান্ড স্ট্রেস অফ অ্যাডোলেসেন্স মানে অ্যাডোলেসেন্স বা কৈশোরকালে আমরা যে ঝড় তুফান বা যে একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যায় সেই সময়টা, এবং সেই সময় যে স্ট্রেস বা যে টেনশান, যে জটিলতা আমরা অনুভব করি, সে সম্পর্কে এই পুরো লেসনটাতে বলা হয়েছে। তোমরা দেখতে পারবে এই লেসনের 2 নম্বর থেকে পুরো প্যারাটা শুরু হয়েছে। এখানে তোমার 1, 2, 3, 4, 5, 6 প্যারা আছে। 6টা প্যারার মধ্যে আমরা 2, 2, 2 করে টোটাল 6টা প্যারা শেষ করব। আজ আমরা 2টো প্যারা পড়ব, পরবর্তী দিনে 2টো পড়ব, তার পরবর্তী দিনে 2টো পড়ব। আজ 2টো প্যারা পড়ব এবং এইটা পড়ার পরে কিছু ওয়ার্ড মিনিং আমরা দেখে নেব। ওয়ার্ড মিনিংয়ের পরে এই প্যারা দুটোর মধ্যে থেকে কী কী ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন হতে পারে সেই ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেনগুলো আমরা দেখে নেব। এবার খেয়াল করো, তোমরা সবাই বইটা হাতে নাও, আমি প্রত্যেকটা লাইন পড়ব এবং তার অর্থ বলে দিব। আশা করি তোমরা যদি বইয়ের প্রত্যেকটা লাইন খেয়াল করো তাহলে এর অর্থটা সহজে বুঝতে পারবে। বোর্ডে লিখে এটা বোঝানো সম্ভব হচ্ছে না, এই এজন্যই তোমরা সকলে বইটা হাতে নাও, বইটা নিয়ে আমি প্রত্যেকটা লাইন একের পর এক পড়বো এবং অর্থ বলে দেব, তোমরা সেই অনুযায়ী লাইন ধরে ধরে অর্থটা দেখে নেওয়ার চেষ্টা করবে। এবার আসো আমরা সম্পূর্ণ প্যারাগ্রাফটা পড়ার চেষ্টা করি। প্রথম প্যারায় আছে, চিলড্রেন মাস্ট পাস থ্রু সেভারেল স্টেজেস ইন দেয়ার লাইফস টু বিকাম অ্যাডাল্ট। একটি বাচ্চা তার জীবনে বিভিন্ন স্টেজের মধ্য থেকে পার হয়, কোন পর্যন্ত যেতে, অ্যাডাল্ট হওয়া পর্যন্ত যেতে একটি বাচ্চা তার জীবনের অনেকগুলো স্টেজ পার হয়, তাই না? আমরা প্রথমে ছোটো, জন্ম হওয়ার পরে ছোটো থাকি, একদম ছোটো কোলে থাকি, তারপরে আস্তে আস্তে বড় হই, একটু কিছুদিন পরে আমরা হাঁটতে শিখি, কিছুদিন পরে আমরা খাওয়া দাওয়া শিখি, তারপরে স্কুলে যাওয়া শিখি, তারপরে আস্তে আস্তে আমরা
ক্লাস ফাইভ পাস করে মাধ্যমিক পড়ি, তারপর উচ্চ মাধ্যমিক পড়ি, তারপর আমরা ভার্সিটিতে যাই, আমরা তার পরবর্তীতে চাকরি বাকরি করি, আমাদের সংসার জীবন হয়, আস্তে আস্তে আমাদের সংসার জীবনের পরে আমাদের বাচ্চা কাচ্চা, তারপর আমাদের বাচ্চা কাচ্চার বাচ্চা কাচ্চা, নাতিপুতি, তারপরে একটা সময় আমাদের জীবনের শেষ মানে মৃত্যু সময়, বৃদ্ধ হয়ে যায়, আস্তে আস্তে আমরা এই পৃথিবী থেকে চলে যাই। এভাবেই একের পর এক স্টেজ পার করে আমরা আমাদের জীবনটাকে অতিবাহিত করি, তাই না? সেরকম কথাটাই বলেছে। দেখো, চিলড্রেন মাস্ট পাস থ্রু সেভারেল স্টেজেস ইন দেয়ার লাইফ টু বিকাম অ্যাডাল্ট। অ্যাডাল্ট হতে একটা বাচ্চা কিছু স্টেজ পার করে, তার সম্পূর্ণ লাইফের মধ্যে কিছু স্টেজ পার করে। ফর মোস্ট পিপল, অধিকাংশ মানুষের জন্যই দেয়ার আর ফোর অর ফাইভ সাচ স্টেজেস অফ গ্রোথ। অধিকাংশ মানুষের জন্যই চার অথবা পাঁচটি স্টেজ থাকে এই বড় হওয়ার যে স্টেজটা, এটাকে চার অথবা পাঁচটি ভাগে ভাগ করা যায়। হোয়ার, যেখানে দেই লার্ন সার্টেন থিংস, যেখানে তারা বেশ কিছু জিনিস শিখে। প্রত্যেকটা স্টেজে একটা ডিভাইড করেছে এজ অনুযায়ী, এবং সেই স্টেজ অনুযায়ী একই রকমভাবে তারা শিখতে থাকে। দেখো, প্রথম স্টেজটা কি, ইনফ্যান্সি মানে বাল্যকাল, মানে একটা ছোট্ট শিশু যে বাচ্চা তার ইনফ্যান্সি, এটা কখন থেকে, জন্ম থেকে বার্থ টু এস টু, দুই বছর পর্যন্ত। তারপরে দেখো আর্লি চাইল্ডহুড, তার মানে কি প্রারম্ভিক শৈশব, মানে ছোট বাচ্চার পরেই যে বাচ্চাটা হাঁটতে শিখে যায়, খেলাধুলা করতে শিখে যায়, সেই বাচ্চাটার কথা বলা হচ্ছে। থ্রি টু এইট ইয়ার্স, তিন থেকে আট বছর বয়স। তারপরে দেখো লেটার চাইল্ডহুড, শৈশবের বাকি অংশ, সেটা কোন বছর থেকে, নয় থেকে বারো বছর পর্যন্ত, যেটা আমরা সাধারণত বলি কি উচ্চ মাধ্যমিকে যখন চলে যায়, ওই মাধ্যমিকে যখন চলে যায়, মাধ্যমিকে যখন যায় সেটা লেটার চাইল্ডহুড, নয় বছর থেকে বারো বছর। তারপরে প্রিয়টা কি, অ্যাডোলেসেন্স, যেটা আমাদের আজকে পড়ার বিষয়বস্তু, সেটাকে কি বলা হয়, কৈশোর, তেরো থেকে আঠেরো বছর। আমরা এখন কিসে আছি, তাহলে তুমি তোমার বয়স হিসাব করে দেখো তো, তুমি এখন কিসে আছো, কোন স্টেজে আসো? অবশ্যই তোমাদের সকলেরই প্রায় উত্তর হবে তেরো থেকে আঠেরো বছর, মানে অ্যাডোলেসেন্সে আছে, তাই না? এবার দেখো, পার্সনস এইটিন অ্যান্ড অ্যাভাব আর কনসিডার অ্যাডাল্ট, যে মানুষের বয়স আঠারোর থেকে একটু বেশি তাদেরকে সাধারণত কি করা হয়, অ্যাডাল্ট হিসেবে চিন্তা করা হয়। আমাদের সমাজে এভাবে করে স্টেজগুলো ভাগ করা হয়েছে। দেখো এখানে একটা দুটো তিনটা চারটা পাঁচটা স্টেজ বলা হয়েছে, অ্যাডাল্ট পর্যন্ত পাঁচটা স্টেজে ভাগ করা হয়েছে। অফকোর্স, অবশ্যই দেয়ার আর সাম হু উইল ট্রাই টু অ্যাক্ট ওল্ডার দ্যান দেয়ার ইয়ার্স। অবশ্যই এমন কিছু মানুষ আছে যারা তাদের বয়সের থেকেও একটু ম্যাচিউর বা একটু বড় ভাব দেখানোর চেষ্টা করেন, বাট কিন্তু ফর দ্য মোস্ট পার্ট, কিন্তু বেশিরভাগ মানুষের ক্ষেত্রে মোস্ট ইন্ডিভিজুয়ালস হ্যাভ টু গো থ্রু দিস স্টেজেস। অধিকাংশ মানুষকে, অধিকাংশ পৃথক পৃথক ব্যক্তিকে এই স্টেজগুলোর মধ্য থেকে যেতে হয়, মানে আগে যে স্টেজগুলো বলেছি সেই পাঁচটি স্টেজের মধ্যে থেকে যেতে হয়, ইরেসপেক্টিভ অব দের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল স্ট্যাটাস, অর্থনৈতিক এবং সামাজিক অবস্থা বৈষম্য নির্বিশেষে তাদেরকে, প্রত্যেকটা মানুষকে এই স্টেজগুলোর মধ্য থেকে যেতে হয়। এটা শেষ হলো আমাদের প্রথম প্যারা। হ্যাঁ, এবার আমরা সেকেন্ড প্যারাটা দেখছি। সেকেন্ড প্যারাটা কী দিয়ে শুরু হচ্ছে, এই যে WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, WHO আইডেন্টিফাইজ, সংজ্ঞায়িত করেছে বা নির্দেশায়িত করেছে অ্যাডোলেসেন্স, কৈশোর বা বয়সন্ধিকে অ্যাজ দ্য পিরিয়ড, একটা পিরিয়ড ইন হিউম্যান গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, একটা একটা মানুষের বৃদ্ধি এবং বিকাশ, এই পিরিয়ডটাকে সংজ্ঞায়িত করেছে কিভাবে, এটা মানুষের বৃদ্ধি এবং বিকাশ যেটা ঘটে, দ্যাট অকার্স, যেটা ঘটে আফটার চাইল্ডহুড বিফোর অ্যাডাল্টহুড, চাইল্ডহুডের পরে এবং অ্যাডাল্টহুডের আগে,
তাহলে অ্যাডোলেসেন্সটাকে ডব্লিউএইচও কিভাবে সংজ্ঞায়িত করছে, এটা এমন একটা বিকাশ বা বৃদ্ধি গ্রোথ যেটা হয়ে থাকে চাইল্ডহুডের পর থেকে অ্যাডাল্টহুডের আগ পর্যন্ত। এবার দেখো, দিস ফেজ রিপ্রেজেন্ট ওয়ান অফ দ্য ক্রিটিক্যাল ট্রানজিশন ইন ওয়ানস লাইফ স্প্যান। এই ফেজটা রিপ্রেজেন্ট করছে একটা ক্রিটিক্যাল ট্রানজিশন, মানে কি পরিবর্তন বা একটা ক্রিটিক্যাল মুভমেন্ট, এক জায়গা থেকে এক জায়গায় যাওয়া, ইন ওয়ানস লাইফ স্প্যান, একজন মানুষের জীবদ্দশার মধ্যে একটা ক্রিটিক্যাল মুভমেন্ট কি চাইল্ডহুড থেকে অ্যাডোলেসেন্সে যাওয়াটা একটা ক্রিটিক্যাল মুভমেন্ট। তারপরে কি বলছে, অ্যান্ড ইজ ক্যারেক্টারাইজড, এবং এই অ্যাডোলেসেন্সকে ক্যারেক্টারাইজ করা হচ্ছে, মানে চরিত্রায়িত করা হচ্ছে কিভাবে, বাই ফাস্ট পেস্ট গ্রোথ, মানে অতি দ্রুত বৃদ্ধি, মানে হঠাৎ করে একটা বাচ্চা বড় হয়ে যাচ্ছে, মানে হঠাৎ করে একটা বাচ্চা বড়দের দুনিয়ায় পা রাখতে যাচ্ছে, জিনিসটা এরকম, মানে যে এতদিন কিছু বুঝতো না, একদম নির্ভর করতো সবার উপরে, সে হঠাৎ করে একটা বড়দের দুনিয়ায় পা রেখে সব নতুন করে সব কিছু দেখা শেখার চেষ্টা করছে। অ্যান্ড চেঞ্জ, এবং একটা পরিবর্তন, হুইচ আর সেকেন্ড অনলি টু দোজ অ্যাট ইনফ্যান্সি, এবং এই পরিবর্তনটা কি ইনফ্যান্সি, মানে শৈশব বা শিশুত্বের পরবর্তী স্টেজটা, মানে হঠাৎ করে একটা বাচ্চার ছোটবেলা থেকে যে পরিবর্তনটা আসে সেই স্টেজটাই হচ্ছে অ্যাডোলেসেন্সে চলে যায়। তারপরে দেখো, বায়োলজিক্যাল প্রসেস ড্রাইভ মেনি অ্যাসপেক্ট অফ দিস গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। বায়োলজিক্যাল প্রসেসটা বলতে কি, দেখো জৈবিক প্রক্রিয়াটা, মানে মানুষের যে জৈবিক পরিবর্তনটা হয়, সেই পরিবর্তনটা এই স্টেজের, এই অ্যাডোলেসেন্স স্টেজের গ্রোথ এবং ডেভেলপমেন্টটাকে অনেক বেশি কন্ট্রোল করে, অনেক বেশি প্রভাব রাখে। মানুষের যে জৈবিক পরিবর্তনটা হয়, সেই পরিবর্তনটা এই স্টেজের উপর, এই স্টেজের বৃদ্ধি, স্টেজের বিকাশের উপর অনেক বেশি প্রভাব ফেলে। এই প্রভাবটা কখন হয়, অনসেট অফ পিউবার্টি মার্কিং দ্য প্যাসেজ ফ্রম চাইল্ডহুড টু অ্যাডোলেসেন্স, এবং এই পরিবর্তনটা কখন সূত্রপাত হয়, পিউবার্টি মার্কিং দ্য প্যাসেজ, মানে বয়সন্ধির যে যে মার্কিং বা যে আইডেন্টিফিকেশন এগুলো দেখা যায়, সেই সময় থেকেই এটা শুরু হয়ে যায়, চাইল্ডহুড থেকে অ্যাডোলেসেন্সে যাওয়ার সময় এই চিহ্নগুলো আস্তে আস্তে দেখা যায়, এই জৈবিক পরিবর্তনগুলো আস্তে আস্তে দেখা যায়। জৈবিক পরিবর্তন বলতে কি, ফিজিক্যাল বলো, মেন্টাল বলো, সব জিনিসগুলো একসাথে পরিবর্তনটা এই চাইল্ডহুড থেকে অ্যাডোলেসেন্সে যাওয়ার সময় দেখা যায়। দ্য বায়োলজিক্যাল ডিটারমিনেন্টস অফ অ্যাডোলেসেন্স আর ফেয়ারলি ইউনিভার্সাল। এই যে বায়োলজিক্যাল ডিটারমিনেন্টস বা বায়োলজিক্যাল যে নির্দেশকগুলো, জৈবিক যে নির্দেশকগুলো থাকে, তা প্রায় মানে সার্বজনীনভাবেই সবার ক্ষেত্রে একই রকমই হয়। একই রকম বলতে যে এই এই পরিবর্তন হচ্ছে, যখন একটা ছেলে যখন বড় হচ্ছে হঠাৎ করে সেই মুহূর্তে দেখা যায় তার চেহারার, মনে কর দাড়ি হওয়া, মোজ হওয়া, এই জিনিসগুলো চলে আসে। তারপরে এভাবে করে বায়োলজিক্যাল যে পরিবর্তনগুলো, সেগুলো সকল সব ধরনের মানুষের ক্ষেত্রেই প্রায় একই রকম, এটা ইউনিভার্সাল, সার্বজনীন। কিন্তু দেখো, কিন্তু হাউএভার ডিউরেশন অ্যান্ড ডিফাইনিং অফ ক্যারেক্টারিস্টিক্স অফ দিস পিরিয়ড মে ভ্যারি অ্যাক্রস টাইম, কালচার, সোশিও ইকোনমিক সিচুয়েশন। কিন্তু এই যে পরিবর্তনের সময়টা, এই ডিউরেশনটা হয়তো ব্যক্তি বিশেষে একটু আগে একটু পরে হয়ে থাকে, এবং এই যে পরিবর্তনের সময় ডিফাইনিং যে ক্যারেক্টারগুলো থাকে এই পিরিয়ডের, সেই পিরিয়ডের ক্যারেক্টারগুলো হয়তো সময় অনুযায়ী, কালচার অনুযায়ী, সোশিও ইকোনমিক সিচুয়েশন অনুযায়ী আগে পরে আসে। যেমন আমাদের বাংলাদেশের কালচার অনুযায়ী হয়তো একটা বাচ্চা এত তাড়াতাড়ি অ্যাডোলেসেন্সে পৌঁছায় না, কিন্তু বাইরের দেশে দেখা যাবে যে একটা বাচ্চা খুব তাড়াতাড়ি, একটা শিশু খুব তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে। তারা একা একা দেখা যায়, বাবা মার সাথে তো অনেক সময় লাইফ লিড করে না, স্কুল বেসিস লাইফ থাকে ওদের, তো হঠাৎ করে দেখা যায় একটা বাচ্চা খুব বেশি বড় হয়ে যাচ্ছে। তাদের জৈবিক বলো, মেন্টাল বলো, ফিজিক্যাল বলো, সব ধরনের গ্রোথটা একটু তাড়াতাড়ি চলে আসে।
এটা ভ্যারি করে কিরকম কিসে, সময়ের উপর, কালচারের উপর, সোশিও ইকোনমিক বেসিসের উপর এটা ভ্যারি করে যে এই পিরিয়ডটা, অ্যাডোলেসেন্স পিরিয়ডটা আসার সময়টা এবং এর ক্যারেক্টারিস্টিকসগুলো বিভিন্নভাবে ভ্যারি করে। মানে আমাদের দেশে একটা বাচ্চা অ্যাডোলেসেন্সে গেলেও সে বাবা মার সাথে যতটা সম্মান দিয়ে বা যেভাবে কথা বলে, হয়তো বাইরের দেশে ওরা অতটা সম্মান বা সেভাবে কথা বলে না। বা আমরা যেমন অ্যাডোলেসেন্স একটা বাচ্চা একটু বড় হলেও বাইরে যাওয়ার সময় বাবা মাকে জিজ্ঞেস করে আমি এখানে যাচ্ছি, বা বাবা মাকে বলে যে আমি এখানে যাচ্ছি, আমি এই সময় আসবো, এই বন্ধুর কাছে যাচ্ছি, বাইরে হয়তো এই জিনিসগুলো থাকে না, হয়তো তারা বলে না আমি এখানে যাব বা এখানে যাচ্ছি, কোথায় যাব কি, এতটা ডিটেলভাবে হয়তো তারা, মানে এটা সময় বেসিস, জায়গা বেসিস, কান্ট্রি বেসিস এগুলো ভ্যারি করবে। তারপরে দেখো, দিস পিরিয়ড হ্যাজ সিন মেনি চেঞ্জেস ওভার দ্য পাস্ট কান্ট্রি, পাস্ট সেঞ্চুরি। পিউবার্টি ফর এক্সাম্পল, এই যে এই পিরিয়ডের যে বিভিন্ন রকমের পরিবর্তনগুলো থাকে, এই পরিবর্তনগুলো পাস্ট সেঞ্চুরি থেকে, মানে অতীতের শতাব্দীগুলো থেকে বিভিন্ন রকমভাবে হয়ে আসছে, বিভিন্ন রকম হয়ে আসছে। কীভাবে? যেমন পিউবার্টির ক্ষেত্রে, বা পিউবার্টি অ্যাডোলেসেন্স কিন্তু একই জিনিস, পিউবার্টির ক্ষেত্রে কীরকম পরিবর্তন আসে, কখনো দেখা যায় কামস আর্লিয়ার দেন বিফোর, এটা দেখা যায় কখনো আগে চলে আসে, অনেকের ক্ষেত্রে অনেক আগে চলে আসে, পিপল ম্যারি লেট, যদি এই পরিবর্তনটা কীভাবে যদি মানুষ একটু দেরি করে, মানে প্যারেন্টস যদি একটু দেরি করে বিয়ে করে তাহলে তাদের ক্ষেত্রে একটু অন্যরকম হয়, দেয়ার সেক্সুয়াল অ্যাটিটিউড, মানে তাদের যৌন মনোভাবের উপর নির্ভর করে এর পরিবর্তন থাকে, বিহেভিয়ার আর ডিফারেন্ট, এই স্টেজে ব্যবহারগুলো এক একজনে এক এক রকম থাকে, ফ্রম দেয়ার গ্র্যান্ড প্যারেন্টস অ্যান্ড ইভেন প্যারেন্টস, মানে তোমাদের এই অ্যাডোলেসেন্স পিরিয়ড তো সবার ক্ষেত্রে এসেছে, তোমার দাদা দাদির ক্ষেত্রে আসছে, তোমার বাবা মার ক্ষেত্রে আসছে, দাদা দাদির বাবা মার ক্ষেত্রে আসছে, তাহলে এই অ্যাডোলেসেন্স পিরিয়ডটা ছিল, কিন্তু সেঞ্চুরি বাই সেঞ্চুরি, শতাব্দীর পর শতাব্দী, যুগের পর যুগ এইটার কিছু পরিবর্তন হয়ে আসছে। যেমন তোমার তোমার দাদা দাদি, তোমার গ্র্যান্ড প্যারেন্টসদের যেরকম ছিল সেই সময়টা, তোমার বাবা মার ক্ষেত্রে হয়তো সময়টা সেরকম ছিল না, আবার তোমার বাবা মার ক্ষেত্রে যতটা সময়টা যেরকম ছিল এই পরিবর্তনটা, এই অ্যাডোলেসেন্সের সময়টা হয়তো তোমার ক্ষেত্রে এরকম নেই। তোমার ক্ষেত্রে দেখো, তোমার বাবা মার সময় তো এই সময় একটা বাচ্চার টাচ মোবাইল, এই টিভি, তারপরে মোটরসাইকেল, এইসবে থাকবেই তাদের, হ্যাঁ, কিন্তু তোমার বাবা মার সময় কিন্তু এই জিনিসগুলো ছিল না, তাদের ক্ষেত্রে ওই স্মার্টফোন লাগবে, মোটরসাইকেল লাগবে, এগুলো কিন্তু তাদের অ্যাডোলেসেন্সের কোনো রকমের চিহ্ন ছিল না। এভাবে করে স্টেজ বাই স্টেজ যত যেতে থাকে এই সব ক্যারেক্টারিস্টিক্স এগুলোর কিছু পরিবর্তন চলে আসে। তারপরে কি বলছে, অ্যামং দ্য ফ্যাক্টরস রেসপন্সিবল ফর দ্য চেঞ্জেস আর, এই যে ফ্যাক্টরগুলো রেসপন্সিবল এই চেঞ্জেসের কারণে, মানে অ্যাডোলেসেন্সের ক্যারেক্টারিস্টিক্সের যে চেঞ্জ হয় যুগের পর যুগ, এই কারণে যে ফ্যাক্টরগুলো মেনলি দায়ী, সেই ফ্যাক্টরগুলো কী কী দেখো, শেষের লাইনে লিখছে, এডুকেশনটা একটা অন্যতম জিনিস, এই অ্যাডোলেসেন্স পিরিয়ডের কন্ট্রোল বা এই অ্যাডোলেসেন্স পিরিয়ডের যে ক্যারেক্টার হবে এক একটা মানুষের, সেটা এডুকেশনের উপর নির্ভর করে, খুব বেশি করে নির্ভর করে। একটা গ্রামের ছেলে বা গ্রামের মেয়ের অ্যাডোলেসেন্সের সময় যে ব্যবহারটা থাকে, একটা শহরের ছেলে, একটা শহরের মেয়ের, বা একটা শিক্ষিত ছেলে, একটা শিক্ষিত মেয়ের ব্যবহারটা ঠিক সেরকম থাকে না। আরবানাইজেশন, নগরায়ন, এই যে বললাম গ্রামের কথা বা শহর ভিত্তিক যে পরিবর্তনটা হয় সেটা হয়তো গ্রাম ভিত্তিক হয় না। স্প্রেড অফ গ্লোবাল কমিউনিকেশন, এবং অতিরিক্ত, যেমন মনে করো গ্লোবাল কমিউনিকেশনটা যে যত বেশি, বা যেসব বাচ্চারা যত গ্লোবালি বেশি অ্যাট্রাক্টিভ থাকে, সেই বাচ্চাগুলোর কমিউনিকেশনের ধরনটা আবার আরও একটু বেশি হয়। তাহলে দেখো, আমাদের দুটো প্যারা শেষ হয়ে গেল, দুটো প্যারার মধ্যে আমরা কী কী পড়েছি, প্রথম প্যারায় পড়েছি অ্যাডোলেসেন্সটার একটা মানুষের জীবনে কয়টা স্টেজ থাকে বড় হওয়ার জন্য, তার প্রত্যেকটা স্টেজের নাম পড়েছি এবং কোন স্টেজটা কী হয় সেটা আমরা ডিটেল জেনেছি। দুই নম্বর পয়েন্টে আমরা কী পড়ছি, দুই নম্বর পয়েন্টে আমরা পড়ছি যে যে ইম্পর্টেন্ট স্টেজটা আমরা আলোচনা করতে চাই সেটা অ্যাডোলেসেন্স, এবং সেই স্টেজ, সেই অ্যাডোলেসেন্সের সংজ্ঞাটা কেমন ছিল, অ্যাডোলেসেন্সের পিরিয়ডের সময় এই স্টেজের সময় কোন কোন ধরনের ক্যারেক্টারিস্টিক্স, কী কী ধরনের পরিবর্তন দেখা যায়, এই জিনিসগুলো, জাস্ট এই কিছু জিনিস আমরা আজকে পড়লাম। এখন দেখো, আমরা কিছু
ওয়ার্ড মিনিং দেখে নেব, তার সাথে সিনোনিম অ্যান্টোনিম দেখব। আর এখানে পাঁচটা কোশ্চেন রেখেছি, চারটা কোশ্চেন আমি বলে দিব, শেষের কোশ্চেনটা তোমরা নিজেরা বাসায় বসে করবে, এবং শেষের কোশ্চেনটা অবশ্যই পরবর্তী প্যারা থেকে এসেছে, মানে আজকে যদি তোমরা এই কোশ্চেনটা সলভ করার চেষ্টা করো পরবর্তী প্যারাটা তোমাদের পড়া হয়ে যাবে। এবার দেখো আমরা ওয়ার্ড মিনিংগুলো দেখে নিই। প্রথমেই আসছে অ্যাডোলেসেন্স, মানে বয়সন্ধি, বয়সন্ধি বা কৈশোর, কৈশোর। এখন এটার কত ছিল স্টেজ, কত থেকে কত ছিল মনে আছে? কৈশোরের স্টেজটা কত থেকে কত ছিল? 13 থেকে 18 বছর, তাই না? এবার দেখো সিনোনিম কি আছে, পিউবার্টি বলেছিলাম, অ্যাডোলেসেন্সের সিনোনিম পিউবার্টি হয় ইয়ুথ, মানে যৌবনকাল। তারপরে অ্যান্টোনিমটা যেহেতু যৌবনকাল, তাহলে অ্যান্টোনিম কি হতে পারে, ম্যাচুরিটি অ্যাডাল্ট। স্ট্রেস মানে কি, প্রেশার বা চাপ বা মানসিক একটা একটা কি বলে একটা মানে একটা ভার বা একটা ক্লান্তি নিয়ে থাকা। হ্যাঁ, স্ট্রেস বা চাপ, এটা কি কি বলছে সিনোনিম, স্ট্রেইন, ট্রমা, কনস্ট্যান্ট ওয়ারি, প্রতিনিয়ত যে চিন্তা, কনস্ট্যান্ট ওয়ারি অথবা স্ট্রেইন, ট্রমা, ট্রমা, স্ট্রেস একই সিনোনিম। আর রিল্যাক্সেশন মানে একদম নিশ্চিন্ত। অ্যাডাল্ট মানে বয়স্ক অথবা সাবালক, এটার সিনোনিম কি হতে পারে, ম্যাচিউর দিতে পারো, গ্রোন দিতে পারো, ওল্ডার দিতে পারো। হ্যাঁ, আর অ্যান্টোনিম কি হবে, ইম্যাচিউর, জুভেনাইল। তারপরে ইনফ্যান্সি, ইনফ্যান্সি কোনটা, ওই যে প্রথম স্টেজ, একটা শিশুকাল, বাল্যকাল বা শিশুত্ব, 0 থেকে 2 বছর পর্যন্ত। আর্লি ইয়ার বা বেবিহুড, এটার তাহলে অ্যান্টোনিম কি হতে পারে, লেটার লাইফ, ম্যাচিউরিটি বা অ্যাডাল্টহুড। এবার দেখো ইন্ডিভিজুয়াল, পৃথক, আলাদা আলাদা ব্যক্তি যেটা বোঝায়, হ্যাঁ, নাউন হিসেবে কি হয়, আলাদা আলাদা ব্যক্তি। পার্টিকুলার এন্টিটি অ্যান্ড ডিস্টিংটিভ, আলাদা, পার্টিকুলার মানে আলাদা, এন্টিটি মানে একটা আলাদা আইডেন্টিটি, কালেকটিভ একসাথে, কম্বাইন মানেও একসাথে। অনসেট মানে হচ্ছে প্রারম্ভ বা প্রারম্ভ মানে শুরু করা বা সূত্রপাত করা। ইনিশিয়েশন অ্যান্ড ইনসেপশন বা স্টার্টিং, যেটা বল শুরু করা, জাস্ট ইন্ট্রোডাকশন। হ্যাঁ, কনক্লুশন অ্যান্ড টার্মিনেশন মানে শেষ বা শেষ করে দেওয়া, সবই এই দুটো বা সিনোনিম। হ্যাঁ, এর অ্যান্টোনিম এই দুটো বা সিনোনিম। তারপরে ট্রানজিশন মানে ক্রান্তিকাল বা ওই যে রূপান্তর বা পরিবর্তন, এক স্টেজ থেকে আরেক স্টেজে যাওয়ার যে পর্যায়টা, সুইচ করা, এক জায়গা থেকে আরেক জায়গায় সুইচ করা। এভলিউশন অ্যান্ড কনভার্সন অ্যান্ড সুইচিং মানে রূপান্তর। আর এটার অ্যান্টোনিম হচ্ছে, অ্যান্টোনিম কি, স্ট্যাগনেশন, স্টপ অ্যান্ড অবস্টাকল, স্ট্যাগনেশন, স্টপ অ্যান্ড অবস্টাকল, বাধা, থামা, আর এটা হচ্ছে বাধা। দেখো যে বইয়ের মধ্যে যে কয়টা শব্দ কঠিন মনে হলো সে কয়টার অর্থসহ সিনোনিম অ্যান্টোনিম দিয়ে দিলাম, তোমরা যদি এই কয়টা জিনিস পড়ো তাহলে দেখো তোমার কতগুলো ওয়ার্ড জানা হয়ে যাবে, একই সাথে কতগুলো ওয়ার্ড তোমার নতুন করে জানা হয়ে যাবে। এই জন্য অবশ্যই প্রত্যেকটা ওয়ার্ড মিনিংয়ের সাথে সিনোনিম অ্যান্টোনিমগুলো পড়ে ফেলার চেষ্টা করো। এটা তো তোমাদের আসলে খুব ভালো একটা জিনিস, তাই না? সিনোনিম অ্যান্টোনিমগুলো তোমাদের পরীক্ষায়ও আসে, এটা জানা থাকলে তোমাদের জন্য খুব পজিটিভ, যত জানবা ভোকাবুলারি ইনক্রিজ হবে, তাই না? যাই হোক, প্যাসেজটা পড়বা, সিনোনিম ওয়ার্ড মিনিং সহ সিনোনিম অ্যান্টোনিমগুলো পড়ে ফেলবে। এবার দেখো আমরা কিছু কোশ্চেন অ্যান্সার করবো, আগেই বলেছি চারটা কোশ্চেনের অ্যান্সার আমি করে দিব, শেষের কোশ্চেনের অ্যান্সারটা তোমরা করবে, এবং এটা পরবর্তী প্যাসেজ থেকে প্যারা থেকে করতে হবে, মানে 3 নম্বর প্যারা থেকে করতে হবে, যাতে তোমরা পরবর্তী ক্লাসের জন্য অলরেডি পড়া করে ফেলো। দেখো প্রথম কোশ্চেনটা কি, এই প্রত্যেকটা কোশ্চেন আমাদের কত করে থাকে, 2 করে থাকে, হ্যাঁ, 5টা কোশ্চেন থাকে, 5 দুগুণে 10 মার্ক থাকে। একদম প্যাসেজ থেকে পড়ে সুন্দর করে বুঝে নিজে লিখতে পারলেই খুব ভালো করে এই 10 মার্কে আমাদের ভালো একটা নাম্বার চলে আসে, তাই না? এবার দেখো প্রথম কোশ্চেনটা কি আছে, প্রথম কোশ্চেনটা আছে হাউ মেনি স্টেজেস অফ গ্রোথ আর দেয়ার ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড। একটা মানুষের জীবনে কতগুলো স্টেজ আসছে চাইল্ডহুড থেকে অ্যাডাল্টহুডে যাওয়ার সময়। আমরা প্রথম প্যারাতেই পড়েছিলাম কোশ্চেন আনসারটা, তোমাদের মনে আছে? এই যে প্রথম, একদম দেখো অ্যাডোলেসেন্সের স্টেজের প্রথম প্যারাতেই ছিল,
কয় টেস্টেস আছে, এখানে বলছে 4 থেকে 5 টেস্টেস থাকে। এবার কি কি, এই দেখো এখানে বলছে হট আর টেস্টেস কি কি ছিল, মনে আছে ওই যে ইনফেন্সি ছিল, আর্লি চাইল্ডহুড ছিল, লেটার চাইল্ডহুড ছিল, অ্যাডোলেসেন্স ছিল, আর কি ছিল, অ্যাডাল্টহুড ছিল, ঠিক আছে। এই কয়টা স্টেজ ছিল, সাথে এজ রেঞ্জটা দিয়ে দিবে, এখানে দেয়া আছে, একদম বহু সুন্দর দেখে বসিয়ে দিলেই হয়ে যাচ্ছে, এটা কঠিন না কিন্তু, একদম প্রথম প্যারাতেই দেওয়া আছে। অ্যাট হুইজ এজ পারসন ইন আওয়ার সোসাইটি আর কনসিডার্ড অ্যাডাল্ট, আমাদের সোসাইটিতে কোন বয়সটাকে অ্যাডাল্ট হিসেবে ধারণা করা হয়। দেখো পরবর্তী পয়েন্টেই আছে, পার্সন্স 8 অ্যান্ড অ্যাবোভ আর কনসিডার্ড অ্যাডাল্ট ইন আওয়ার সোসাইটি। পার্সন যে 18 বছর 18 ইয়ার্স যারা হয় অথবা তার চেয়ে বেশি যারা আছে তাদেরকে অ্যাডাল্ট হিসেবে ধরা হয়। হাউ ডাজ WHO ডিফাইন অ্যাডোলেসেন্স, WHO অ্যাডোলেসেন্সকে কীভাবে সংজ্ঞায়িত করেছেন, দেখো প্রথম প্যারার পরে যে সেকেন্ড প্যারাটা আছে, সেকেন্ড প্যারার প্রথম লাইনটাই এই কোশ্চেনের অ্যান্সারটা আছে, যে WHO আইডেন্টিফাইজ অ্যাডোলেসেন্স অ্যাজ দ্য পিরিয়ড ইন হিউম্যান গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট দ্যাট অকার্স আফটার চাইল্ডহুড অ্যান্ড বিফোর অ্যাডাল্টহুড। হ্যাঁ, তোমরা চাইলে পরের লাইনটা যোগ করে দিতে পারো, তবে প্রথম লাইনটা দিলেও এনাফ। তারপরে কোশ্চেন কি, হোয়াট আর দ্য ফ্যাক্টরস রেসপন্সিবল ফর চেঞ্জেস ইন অ্যাডোলেসেন্স, কী কী ফ্যাক্টর বেশ রেসপন্সিবল বা দায়ী এই অ্যাডোলেসেন্সের পরিবর্তনের জন্য, একদম সেকেন্ড প্যারার লাস্টের লাইনটা দিলেই হয়ে যাবে, যে এডুকেশন, আরবানাইজেশন, স্প্রেড অফ গ্লোবাল কমিউনিকেশন, এই জিনিসগুলো দায়ী অ্যাডোলেসেন্সের এজে পরিবর্তনের জন্য। এবার লাস্ট কোশ্চেনে দেখো, হট টাইপ অফ এক্সপিরিয়েন্স ডাজ অন অ্যাকোয়ার্ড ডিউরিং দ্য অ্যাডোলেসেন্স পিরিয়ড, এই কোশ্চেনের অ্যান্সারটা 3 নম্বর প্যারায় আছে, তোমরা এই কোশ্চেনের অ্যান্সারটা নিজেরা পড়ার চেষ্টা করবে বাসায় বসে, যাতে তোমাদের 3 নম্বর প্যারাটা আগের থেকে একটু পড়া হয়ে যায়। হ্যাঁ, এখন তোমাদের কাজ থাকবে এই 5টা কোশ্চেনের অ্যান্সার সুন্দর করে খাতায় লিখে পড়ে ফেলা, তাহলে তোমাদের সম্পূর্ণ প্যারাগ্রাফ, এই দুটো যে প্যারা পড়িয়ে দিলাম এই লেসনে, সে প্যারা দুটো সম্পূর্ণ পড়া হয়ে যাবে। পরবর্তী ক্লাসে বাকি প্যারাগুলো নিয়ে আবার চলে আসব। তোমরা সকলে ভালো থাকো, আমার আজকে ক্লাস যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে তোমরা কমেন্টস করে জানাবে। পরবর্তী ক্লাসে দেখা হবে, আল্লাহ হাফেজ, পড়াশোনা করো, সবাই ভালো থাকো।